প্রকাশ্য দিবালোকে এক মহিলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল নদিয়ায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডাহরিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেফালী রায় নামে বছর 47-এর এক মহিলা এদিন যোগব্যায়াম করে বাড়ি ফিরছিলেন। সে সময় একটি মোটর বাইকে চড়ে বার্নিয়া রোডের সাহাপাড়ার কাছে দুজন দুষ্কৃতী অপেক্ষা করছিল, আর শেফালী দেবী সেখানে আসতেই তার গলা থেকে 14 আনা ওজনের হারটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা, যার আনুমানিক অর্থমূল্য 25,000 টাকা। এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা প্রসঙ্গে শেফালী দেবী বলেন, বাড়িতে ঢোকার মুহূর্তে এইভাবে হার ছিনতাই হয়ে যাবে কল্পনাও করতে পারেননি। তৎক্ষণাৎ আমি চিৎকার করলেও কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কেউ ধরা পড়েনি। নদিয়ার নাকাশিপাড়া থেকে নবেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, স্ট্রিং নিউজ। সকালে মর্নিং ওয়াকে বা ইয়োগা থেকে আসছিলাম, তখন দেখি ওই রাস্তায় দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে মোটর সাইকেল নিয়ে। তাড়াতাড়ি এসে হঠাৎ করে এখানে আমাকে সবল মিলে নিয়ে চেনটা নিয়ে গেল আমার গলা। আমি বুঝতেও পারিনি যে এই ঘটনা হতে পারে। কজন ছিল? দুজন ছিল। কতটুকু চেনছি? 14 আনা। আপনি কোথায় আসছিলেন? আমি সাহাপাড়া আসছিলাম। তারপরে কি করলেন? যোগ শিবির থেকে আসছিলাম আমি। তারপরে কি করলেন? তারপরে ওইখান থেকে হেঁটে আসার সময় দুঃখিত দুটো ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার ও আমাকে দেখে ওখান থেকে স্টার্ট করে এসে তখন আমার সেলটা এভাবে ধরে সবল দিয়ে নিয়ে চলে গেলো। তখন আমি দেখলাম যে সেল তো নিয়ে গেলো, তখন জোর জোর করে ওর পেছনে আমি ছুটলাম, কিন্তু ছুটে ওকে আর ধরতে পারলাম না। পেছনে কেউ ছিল না যে ওকে ধাওয়া করবে, রাস্তায় কোনো লোক ছিল না। আপনার সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ, আমার সঙ্গে একটা দিদি ভাই ছিল। আপনি কি চাইছেন? কি চাইছেন এখন? আমি এখন কি চাইছি, আমার সেল পাওয়া যাক না যাক, ছেলেগুলো যেন ধরা পড়ে শাস্তি পায়, আর এরকম যেন ভবিষ্যতে কোনো কিছু না হয়, এ বিষয়ে যেন সচ্ছলভাবে চলতে পারে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। আপনার নাম? ঘটনাটা হয়েছিল, দুটো ছেলে মোটর সাইকেল করে এখান দিয়ে যাচ্ছে, যাওয়ার পরেই একটু দূরে গিয়ে তারা ঘুরে এসছে। ঘুরে এসে তারা ওই ভদ্রমহিলার গলায় হারটা দেখে টেনে নিয়ে মানে চম্পট দিয়ে, আমরা হই হই করা সত্ত্বেও কোনো মানে কেউ মানে আসে সকালবেলা তো 7:30 সময়তে ঘুম থেকে কেউ ওঠেনি এখন। কিসের হার ছিল ওটা? হ্যাঁ, হারটা সোনার। কতটুকু ছিল বলতে পারবেন? আপনার নাম? আমার নাম বলরাম সিং। যদি এখনও আমাদের স্ট্রিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।